আর আজকে মজা দরকার নাই, থাক একটা জিনিস বেশি চিপকাইলে তিত হয়ে যায়। আজকের পালা হইল শরীয়ত এবং মারফত। শরীয়তের ভূমিকায় সারা বাংলার পরিচিত মুখ মুক্তা সরকার, আর মারফতের ভূমিকায় আমিও ধম। চেষ্টা করব নতুন নতুন কিছু দেওয়ার জন্য। এই শরীয়তের এতে পাঁচটা স্তম্ভ: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আরে জুয়ান পোলাবানগুলির রক্ত খালি উতলাইয়া উঠবে। ময়মুরব্বী যারা কেউ কিন্তু কথা কয় না, আর অগমুখের মধ্যে তালা মেরা দেন, তালা ভাঙ্গে আহের পরে কথা কইবে। এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এলাকায় গেলেন ইসলাম প্রচার করতে। যে এলাকায় গেল ওই এলাকার মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ইসলাম মানি, কিন্তু আমাগো কয়েকটা শর্ত আছে। কয় কি? কয় শর্তগুলি হইল, আমরা নামাজও পড়ুম না, রোজাও করুম না, এরপরে আপনার ইসলাম মানি, আপনার রাজি কিনা কোন? রাসুল রাজি হয়ে গেল, ঠিক আছে, তোমাকে নামাজও লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, জাকাতও লাগবো না। এখন ইমাম সাহেব, আরে আমার একটু বুঝাইবেন, ইসলাম আছেই তো এই পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়াইয়া, নাকি? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এখন এর মধ্যে সাইড যাই তো গেছে গা, তাইলে আমগো এই সমাজের মধ্যে আপনারা এই নামাজ নামাজ কইয়া এত ঝামেলা আরম্ভ করছেন কেন? এটা কিন্তু আমার কথা না, বুখারী শরীফের কথা। খবরদার, কেউ আমারে মারতে এন না, যদি আপনার কোনো ঝামেলা হয় বুখারী শরীফ যে লেখছে হ্যাগো বিরুদ্ধে ঝামেলা করেন। যদি বলেন মিয়া হাদিসের কথা তুমি কইছ, কই আছে, এইটা আমি দেখাই দিয়া যাবো যে বুখারী শরীফের এত পৃষ্ঠা এত নম্বর হাদিসের মধ্যে এটা আছে। এই একটা প্রশ্ন করে রাখলাম, আর একটা করুম সামনে, একটা গান গেল। বিনা মূল্যে
সেই দেশে এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিগুম ঘরে চাবি ভালো নিগুম ঘরে চাবি ভালো নিগুম ঘরে চাবি সে দেশে এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিগুম ঘরে চাবি ভালো নিগুম ঘরে চাবি ভালো নিগুম ঘরে চাবি ঘরের খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় ছবি রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনবে ভাবিরে ভালো কানে শুনবে ভাবিরে ভালো কানে শুনবে ভাবি কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনবে ভাবিরে ভালো কানে শুনবে ভাবিরে ভালো কানে শুনবে ভাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সব সময় বন্ধুর দেখা সামনে ভাবিরে ভালো সামনেতে ভাবিরে ভালো সামনেতে ভাবি যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে কর সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে ভাবিরে ভালো সামনেতে ভাবিরে ভালো সামনেতে ভাবি
হইয়া পাগল ডাকে, কোন পাগলে পাগলির জীবন ধন্য হইত পাগলারে পাইল। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। এই বাচ্চারা, এই আস্তে আস্তে দরো দি, আমি তো বড় রংবাজ আছি। হ্যাঁ, আমি রংবাজটা কম না। তে কত রংবাজি করছি জীবনে। ছোটকালে যদি কেউ আমারে মারত, আমি মনে মনে বকতাম, কারণ হুনে বকলে যদি আবার মারে। ই করিস না, বড় ইয়া হাসাই রংবাজ হয়ে গেছি। এই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। ছোট বইরা, এই যে আমরা এখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছি, কেউ কি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো? পারব না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে। এখন ছিলাম কোথায়, কোথায় আসছি আর যাব কোথায়, নিশ্চয় এর মধ্যে একটা রহস্য আল্লাহ পাক লুকাইয়া রাখছে। এই যে দুনিয়ার মধ্যে আসছি আমরা, ভালো মন্দ কত কাজ করছি, সব কি সঠিক? সব সঠিক না। তাহলে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার জন্য। দেখেন, আমরা শরীয়ত কই আর মারফত কই, যত পথের কথাই কই, আখেরাতে একদিন আমাদের এই হিসাব দিতে হবে, এই দুনিয়ার মধ্যে আমরা কি কইরা গেলাম। এই জন্য এই পাপী দেহটাকে এই দুনিয়ার থেকেই শুদ্ধ করে নিতে হবে, যেন আখেরাতে পার ঘাটে আমার ঠেকতে না। আর এই জন্য দরকার হইল একজন মানুষের। একটা গরু ঘাস খাইতে খাইতে, ওই যে ইরি ধান বনে না, ইরি ধান মাটি নরম কইরা তারপর ইরি ধান বনে, গরু তো গরু বুঝে নাই, ওই ধান খাওয়ার জন্য ওই জমিনের মধ্যে গেছে, আর সাইর হাত পাও মাটির মধ্যে গেছে ডাইব্যা। জমিনের পাশে হইল জঙ্গল, বন, ওই বনের একটা বাঘ দেহে যে খাওয়ান আমার আছে। বাঘের একটা স্বভাব আছে, দেখবেন সামনে দিয়ে হাইটা গেলেও খায় না, ও দৌড়ে ধরে খাইবে। তো তোর টার্গেট লইছে জঙ্গলের থেকে দৌড়টা যে শুরু করছে, একটা লাভ দিয়া গরুর সামনে গিয়া পড়ছে।
কিন্তু বাঘেও বোঝে নাই মাটি যে নরম, বাঘেরও চাইরও হাত পাও গেছে জমিনে ডাইবা। এখানে বাঘেও নড়তে পারে না। তো অনেকক্ষণ পর বাঘে গরুডারে কয়, ভাই তুই একটু আঁকবা? কয়, কেন? কয়, তরে খামু। কয়, তুই আমার খাওয়ার লাগে আইসাওত? কয়, হ। কয়, রাখি একটু উপর তরে খাইতেছি। কয়, তুই আমার কেমনে খাবি রে? কয়, দেখ আমার একটা মালিকে পালে, আমার জেনে রাখা গেছিল আইসা যখন দেখবো ওই জায়গায় আমি নাই, খুঁজতে খুঁজতে এই জায়গায় আইব, আইয়া আমারে পাইব, লগে দেখবো তরে, তরে দেখলে এই জায়গায় আইব। তুই না বাক, যাইব গা গ্রামে, গ্রামের ব্যাগ মানুষ দাওয়াত লইব। কিসে বাঘে টাটকা পড়ছে লপিটে মারি, হ্যালো লাডি সোডা নিয়া আগে তোরে পিটাইয়া মারব, তারপরে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব। তুই উদ্ধার পাবি না কেন জানিস? বলে কেন? কয়, তোর কোনো মালিক নাই। আমার একজন মালিক আছে, আমার মালিক আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব। এজন্য এলএমএ মারফতে বলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তুমি একজন মালিক সাব্যস্ত করো, আখেরাতে ওই রকম তোমার হাত পাও যদি পাপের জমিনের মধ্যে দেবে যায়, তোমাকে যেন সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে। এই জন্য একজন কামেল মুর্শিদের দরকার আছে। তাই হালিম সাইজি বলেছেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। আরেকটি কথা বলে গেছেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদল লোকের কাছে গেলেন, তারা বললেন আমরা নামাজ পড়ব না, রোজা করব না, হজ করব না, যাকাত দিব না, আপনার ইসলামের ছায়াতলে আমরা আছি এবং থাকব, শরীয়তের তো কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা স্তম্ভের মধ্যে হলো শরীয়ত। কিন্তু তারা যে নামাজ পড়লো না, রোজা করলো না, যাকাত দিল না, তারপরেও তারা ইমানদার হইল কিভাবে এবং তারা ইসলামের ছায়াতলে আসলো কিভাবে? আপনারা জানেন আসাবে সোফা তাদেরকে বলা হইতো বারান্দাওয়ালা মেহমান। তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, তারা আমার রাসূলের এক ধরনের আশিক ছিলেন, পাগল ছিলেন। তারা ওই মসজিদে নববীর বারান্দার মধ্যেই তারা ঘুমাইতেন। একদিন মাওলা আলী বললেন যে তোমরা নামাজ পড়ো না, রোজা করো না, এখানে তোমাদেরকে রাখা হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা নামাজ করবে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারপরেও তারা বিনা হিসেবে জান্নাতি, আমি তাদেরকে আদেশ করেছি এখানে থাকার জন্য, তারা এখানেই থাকবে, এখানেই ঘুমাবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে গেছে তারা বিনা হিসাবে জান্নাতি, তাদের নামাজ দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, তারা বারান্দাওয়ালা মেহমান, তারা আসাফে সোফা বারান্দাওয়ালা মেহমান যাদেরকে বলা হইত। তারা আমার রাসূলের আশিক ছিল, রাসূলের প্রেমিক ছিল, তারা এক একজন এক এক জায়গার থেকে এসে তারা এই মসজিদে নববীর বারান্দার মধ্যে তারা ঘুমাইতেন। আর দেখতেন আমার দয়াল নবী কখন রাস্তা দিয়া যাইতো, আমার দয়াল নবী কখন থুতু ফেলতো, এই থুতুটাও তারা খাইতেন। সুবহানাল্লাহ। এ ছিল কথা, এর বেশি বললাম না, কারণ পালা হলো আরেকটা শুরু হয়ে গেছে। আমি বড় পীর সাহেবের পালার থেকে একটা গান আগে রাখি।